রাজ্যে আরো এক ভুয়ো অফিসারদের পর্দাফাস। পুলিশের জালে ধরা পড়ল মানবাধিকার সংগঠনের ভুয়ো অফিসার। হুগলির চুঁচুড়া থেকে গ্রেফতার করা হয়েছে রঞ্জন সরকার নামে অভিযুক্তকে, পাশাপাশি আরো চারজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত নীল বাতি লাগানো চারটি গাড়ি ও চারটি মোটর বাইক। পুলিশের দাবি, এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অফিস খোলেন রঞ্জন। অভিযোগ, কখনো মানবাধিকার সংগঠন, কখনো ভিজিলেন্স অফিসার পরিচয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়। দিল্লির চাণক্যপুরীর এক পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করার পর আজ হাওড়ায় নিয়ে আসা হল জগাছার বাসিন্দা প্রতারণায় অভিযুক্ত সুবুদি বন্দ্যোপাধ্যায়কে। আপাতত তাকে নিয়ে যাওয়া হয়েছে জগাছা থানায়। দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে সুবুদিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ের প্রতারণার অভিযোগ রয়েছে। তার স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করে স্বামীর পরিচয় ফাঁস করেছেন। ধৃতকে তিন দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে দিল্লির পাটিওয়ালা হাউস কোর্ট। আজ ধৃতকে হাওড়া আদালতে তোলা হবে। এনআরএস হাসপাতালে উদ্ধার পূর্ণবয়স্ক একটি চন্দ্রপোড়া সাপ। সাপটি অন্তঃসত্ত্বা ছিল বলে অনুমান। সাপটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, সম্ভবত তার দেহে আর প্রাণ নেই। হাসপাতালের মধ্যে এমন বিষধর সাপ উদ্ধার হওয়ায় সভাপতি আতঙ্কে রোগী ও রোগীর পরিজনেরা। জানা গিয়েছে আজ সকাল পৌনে নটা নাগাদ সাপটিকে প্রথম রেডিওলজি বিভাগের পাশের বাগানে দেখতে পান মালিরা। সাপটিকে পুকুরে নেমে যেতে দেখা যায়। এরপর সাপটি উল্টো দিকের পাড়ে উঠলে অভিযোগ তাকে মারধর করেন মালিরা। সাপটির মাথায় আঘাত করা হয়, ওই স্থানেই নিস্তেজ হয়ে পড়ে সাপটি, সম্ভবত মারাও যায়। মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতির খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। এদিন সকাল আটটা নাগাদ ঘুষকরার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ ওঠে। গতকাল সন্ধ্যে বাড়ি ফেরার পথে বাইক থামিয়ে তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। খুনের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ফের মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ধর্মশালাতে মেঘভাঙা বৃষ্টির ফলে হরপ্পা বাঁধ দেখা দিয়েছে। ধর্মশালার ভাগসু নাগ এলাকায় এই হরপ্পা বাঁধের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে, যার জেরে বিপর্যস্ত জনজীবন। ব্যাপক জলে তোড়ে ভেঙে পড়েছে বহু গাড়ি। রাস্তার ধারে থাকা অনেক গাড়িও ভেসে গিয়েছে, যদিও এখনও পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দিন দুপুরে ডাকাতির উদ্দেশ্য নিয়ে সিউড়িতে হানা ডাকাত দলের। সিউড়িতে একটি বেসরকারি ব্যাংকের ডাকাতির উদ্দেশ্যে সোমবার সাত সকালে হানা দেয় বেশ কিছু দুষ্কৃতী। ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা হইচই শুরু করলে ওই ডাকাত দল গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। দুষ্কৃতীদের ওই গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর বেড়াতে গেলে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট। নির্দেশিকা জারি প্রশাসনের। করোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে দীঘা, মন্দারমণি সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের থাকতে হলে দিতে হবে ডবল ডোজের ভ্যাকসিনেশনের প্রমাণপত্র অথবা জমা দিতে হবে করোনার নেগেটিভ রিপোর্ট, না হলে আর দীঘায় আসা হবে না। করোনা পরিস্থিতিতে এবছর টানা হল না তারাপীঠে মা তারার রথ। টান পড়ল না রথের রশিতে, তবে নিয়ম মেনে হচ্ছে মা তারার পুজো অর্চনা। রথের দিন মায়ের যে বিশেষ পুজো হয় তা হয়েছে সমস্ত রীতি মেনে। রথযাত্রার দিন মাকে রাজবেশে সাজানোর যে প্রথা রয়েছে দীর্ঘদিন থেকে সেটিও পালন করা হয়েছে। তবে এবার রথে পরিক্রমা করলেন না মা তারা, তাই মন খারাপ ভক্তদের। रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।